প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব দু হাজার বাইশের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আবেদন চলছে সেরা পাঁচটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই চাকরিগুলোর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো ছেলে ও মেয়েরা এবং যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে জব প্রোফাইলের সাথে সাথে স্যালারিও খুব ভালো রয়েছে তাই কোন চাকরির জন্য কি কি এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি কত এজ লিমিট কত রাখা হয়েছে আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের লাস্ট ডেট কবে এই সমস্ত মেজর পয়েন্ট আমি তোমাদের বলে দেবো তাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব টাকা বেল বিল প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিওগুলির গুলির পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথম যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইএসআইসি এস এস ও রিক্রুটমেন্ট দু হাজার বাইশ ইএসআইসি মানে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর তরফ থেকে সোশ্যাল সিকিউরিটি অফিসার মানে এসএসও পোস্টের জন্য কিংবা ম্যানেজার গ্রেড টু এই পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে যেখানে তোমরা আবেদন করতে পারবে তো আবেদনের জন্য এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী চা হয়েছে এখানে কিন্তু এনি ডিগ্রি বলা হয়েছে মানে তোমরা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা এলিজিবিল এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের লিমিট বলা হয়েছে একুশ থেকে সাতাইশ বছর এর মধ্যে তোমাদের এজ লিমিট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের এখানে যে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে নাইনটি থ্রি পোস্ট অর্থাৎ তিরানব্বইটি ভ্যাকেন্সির জন্য তোমরা অল ইন্ডিয়া বেসিসে সমস্ত রাজ্য সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন তোমরা কিভাবে করবে আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ইএসআইসি ডট এনআইসি ডট ইন এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে প্রথম তোমাদের কি করতে হবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে তারপর তোমাদের ডকুমেন্টস আপলোডিং করতে করতে হবে হবে এই স্টেপে তোমাদের কিন্তু এখানে ওকে এবার এখানে যে আবেদন করবে লাস্ট বারো চার দু হাজার বাইশ মানে এপ্রিলের বারো তারিখের মধ্যেই তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে তোমাদের নেক্সট যে জব ভ্যাকেন্সি আবেদন করবো সেটা হচ্ছে ট্যাক্স অফিস রিক্রুটমেন্ট স্পোর্টস পার্সন এখানে যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে এটা কিন্তু স্পোর্টস পার্সনের জন্য এখানে তোমাদের যে পোস্ট রাখা হয়েছে এখানে ট্যাক্স ইন্সপেক্টর রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ও এম টেস মানে মাল্টিটাস্কিং স্টাফ এই তিনটি পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে যেখানে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে যদি তোমরা এম টিএসের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং যদি তোমরা ট্যাক্স ইন্সপেক্টর ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবার তোমাদের একটা কথা বলে রাখি এখানে যে তোমাদের কোয়ালিফিকেশানগুলো বললাম এই কোয়ালিফিকেশান সাথে সাথে তোমাদের কিন্তু এক্সট্রা তোমাদের স্পোর্টস পারসন হিসাবে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট শো করাতে হবে ওকে এবার এখানে যে তোমাদের এজ লিমিট বলা হয়েছে যদি তোমরা এখানে যে এম টিএস মানে মাল্টি স্টাফের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের এজ লিমিট হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর এবং যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এজ লিমিট হতে হবে আঠারো থেকে সাতাইশ বছর এবং যদি তোমরা ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের এজ লিমিট হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে আপার এজিমিন্টে ছাড় রয়েছে এবার এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চব্বিশটি চব্বিশটি পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে তবে এখানে যে তোমরা আবেদন করবে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে না এখানে কিন্তু তোমাদের অফলাইন মোডে ফর্মটা ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ডকুমেন্টস অ্যাটাচ করে বাই পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনপত্রটা পাঠাতে হবে ওকে এবার এর যে ডিটেলস ভিডিও মানে এর যে নোটিফিকেশন ডিটেলস ভিডিও কোথায় তোমরা আবেদন পাঠাবে কত টাকা তোমাদের ফিস দিতে হবে এবং এখানে তোমাদের এক্সাম কীভাবে সিলেকশন কীভাবে হবে সমস্ত রকম টপিকগুলো নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওখান থেকে তোমরা ডিটেলসে ভিডিওটা দেখতে পারো ওকে এবার এখানে যে তোমাদের আবেদনের লাস্ট ডেট আঠেরো চার দু হাজার মানে এখানে এপ্রিল মাসের আঠেরো তারিখে পর্যন্ত কি তোমাদের এখানে আবেদনটা করতে পারবে এই তারিখের আগেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে তবে কিন্তু তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে এবং তোমাদের সিলেকশন করা হবে ওকে তোমরা ধরো নেক্সট যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো দারুণ একটা জব ভ্যাকেন্সি আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডবল বিসিএস রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এখনও পর্যন্ত কিন্তু ডবল বিসিএসের জন্য ফর্ম ফিল চলছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমস্ত স্টুডেন্টসদের একটা ড্রিম হয়ে থাকে যে ডবল বিসিএস ক্রাক করা তাই তোমরা যদি অবশ্যই এলিজিবল হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তো এখানে যে বেসিক্যালি যে তোমাদের যে পোস্টগুলো থাকে পোস্টগুলো কিন্তু চারটি গ্রুপে এখানে কিন্তু ভাগ করা থাকে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ বি সার্ভিসটা একটু আলাদা এখানে কিন্তু তোমাদের গ্রুপ বি মানে পুলিশ সার্ভিস মানে ডিএসপি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এছাড়া কিন্তু গ্রুপ এ ও সি ডি এই তিনটি গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারো ওকে এবার এখানে যে কোয়ালিফিকেশন থাকে সমস্ত গ্রুপের জন্য এখানে কিন্তু কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের চা হয় ইন ডিগ্রি অর্থাৎ তোমরা যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো এজ লিমিটটা কিন্তু এখানে একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে যদি তোমরা গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে একুশ থেকে ছত্রিশ বছরের এজ লিমিট রাখা হয়েছে যদি তোমরা গ্রুপ বি জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে কুড়ি থেকে ছত্রিশ এবং তোমরা যদি গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের একুশ থেকে ছত্রিশ বছর এজ লিমিট থাকতে হবে এবার যদি তোমরা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে এজ লিমিট হতে হবে একুশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে ওকে এবার তাছাড়া গভর্নমেন্টের রুলস অনুযায়ী সমস্ত চাকরি ক্ষেত্রে তোমরা জানো যে আপার এজ লিমিটে তোমরা যদি রিজার্ভ ক্যাটেগরি স্টুডেন্ট

সমস্ত রকম টপিকে কিন্তু ভিডিও বান রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা চেক করতে পারো কিংবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো ওকে এখানে যে তোমাদের আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশ তিন দু হাজার বাইশ মানে এই মার্চ মাসেই চব্বিশ তারিখের আগে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে তোমরা চতুর্থ নম্বরে যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিএনবি রিক্রুটমেন্ট দু হাজার বাইশে মানে ব্যাংকের কাজ যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি তো এখানে কিন্তু পিওন পদের জন্য তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটা চলছে তোমরা অবশ্যই এলিজিবিল হয়ে এখানে কিন্তু আবেদন করতে পারো এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে যে পোস্টটা হচ্ছে পিওন পোস্ট সাব জন্য এখানে কিন্তু করা হচ্ছে যেখানে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএস পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে চব্বিশ বছর এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে পনেরোটি পনেরোটি ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন করতে পারবে তবে একটা কথা এখানে কিন্তু অনলাইনে আবেদনটা হচ্ছে না এখানে কিন্তু আমাদের অফলাইনে বাই পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন পত্রটি জমা দিতে হবে আবেদনের কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে আঠাইশ তিন দু মানে এই মার্চ মাসের আঠাশ তারিখের আগেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে যদি তোমরা এই যে পিএনবি রিক্রুটমেন্ট দু মানে এই পিএনবি পো পিএন পোস্টের জন্য যে রিক্রুটমেন্টটা বের হয়েছে এইটা নিয়ে যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আমি কিন্তু এর ডিটেলস ভিডিও জানিয়ে দেবো তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোন ঠিকানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে কীভাবে তোমাদের সিলেকশান হবে কত টাকা ফিস দিতে হবে সমস্ত রকম নিয়ে কিন্তু আমি এ টু জেড বলে দেবো তোমরা কিন্তু যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আমি কিন্তু সমস্ত ডিটেলসে ভিডিওটা তোমাদের প্রোভাইড করে দেবো ওকে তোমরা পাঁচ নম্বর যে জব ভ্যাকেন্সি নিয়ে করবো সেটি হচ্ছে এসএসসি এম রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এখানে তোমাদের বললে কি এখানে যে এম টিএস মানে মাল্টিটাস্কিং স্টাফের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া চলে এখানে কিন্তু শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রকম এক্সপিরিয়েন্স এখানে চা হয় না তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এই এম পোস্টের জন্য তোমরা এলিজিবল এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট কী যা হয় এখানে কিন্তু তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আবার কোনো কোনো পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয় কেন এখানে কিন্তু এম টিএস পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগটা চলে এখানে কিন্তু এম টিএসের মধ্যে বিভিন্ন পোস্ট থাকে দেখো এখানে কিন্তু পিওন পোস্টের জন্য নিয়োগ করা হয় জামিদারের জন্য নিয়োগ করা হয় সাফাইওয়ালা জামিদার চৌকিদার বিভিন্ন পোস্ট রয়েছে এবার বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে এজ লিমিটটা একটু আলাদা হয়ে থাকে ওকে তবে তোমরা যদি এসসি এসটি ও বিসি এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আপার এজ লিমিটে ছাড় পাবে ওকে এবার এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু এটা এসএসসি বোর্ড কন্ডাক্ট করে থাকে তাই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বাইশে মার্চ যখন নোটিফিকেশান আউট হবে আমি তোমাদের আরও ডিটেলসে এ নোটিফিকেশান ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওকে এবার এখানে যে তোমরা আবেদন করবে আবেদনের যে মূল্য থাকে একশো টাকা একশো টাকা দিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তবে তোমরা যদি উমেন ক্যান্ডিডেট হয়ে থাকো এসসি হয়ে থাকো এস টি হয়ে থাকো সার্ভিস সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম মূল্য লাগছে না তোমরা কিন্তু বিনামূল্যে এই এসএসসি এম টিএসের জন্য আবেদন করতে পারবে ওকে তাই অবশ্যই তোমরা যদি এলিজিবল হয়ে থাকো আজ থেকে প্রিপারেশান স্টার্ট করে দাও তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি তোমরা আমরা এই এসএসসি এম টিএস এক্সাম করে তোমরা কিন্তু কেন্দ্র সরকারের জবটা পেতে পারো ওকে এবং আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে Okay.